হামিংবার্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। প্রায় একটি বড় আকারের মাছির আকৃতির এই রঙিন পাখিগুলোর কার না ভালো লাগে। এ পর্বে জেনে নেওয়া যাক এই পাখিটির সম্পর্কে কয়েকটি মজার তথ্য। হামিংবার্ড হাঁটতে পারে না, তবে এরাই একমাত্র পাখি যারা সামনে, পেছনে, ওপরে ও নিচে সব দিকেই পূর্ণগতিতে চলাচল করতে পারে। এদের কেবল আমেরিকার ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়। আকৃতিতে ছোট হলেও পৃথিবীতে প্রায় 400 প্রজাতির হামিংবার্ড রয়েছে। এদের মধ্যে কিউবান বি প্রজাতির হামিংবার্ড সবচেয়ে ছোট। এদের দৈর্ঘ্য মাত্র 2 ইঞ্চি, অর্থাৎ একটি মৌমাছির সমান। কিউবান বি প্রজাতির হামিংবার্ড আকৃতিতে খুব ছোট হলেও শরৎ এবং বসন্তকালীন পরিযাত্রার সময় এরা মেক্সিকো উপসাগর পাড়ি দেয়। একটি হামিংবার্ডের দেহ প্রায় 900টি পালক থাকে। ওড়ার সময় এই ক্ষুদে পাখিরা ঘন ঘন ডানা ঝাপটায়। অনেকগুলো পাখি একসঙ্গে ডানা ঝাপটালে এক ধরনের তীব্র গুঞ্জন সৃষ্টি হয়, এজন্যই এদেরকে হামিংবার্ড বলা হয়। এরা মিনিটে 250 বার শ্বাস নেয় এবং ওড়ার সময় তা আরও বেড়ে যায়। এদের হৃদয়স্পন্দনের হার মিনিটে 1200 বিট। কিলোমিটার ক্ষেত্র বিশেষে আরও বেশি গতিতে এরা উড়তে পারে। এরা সেকেন্ডে 70 বারের মতো ডানা ঝাপটাতে সক্ষম। এদেরকে মধুপায়ী মনে করা হলেও 85% হামিংবার্ডই ফুলের মধ্যে বাস করা ছোট ছোট পোকা খায়। এরা সাধারণত গাছের ডালে বাসা বেঁধে থাকে। বাসা তৈরির জন্য শুকনো ঘাস, লতাপাতা, গাছের বাকল, ছত্রাক, মাকড়সার জাল, শ্যাওলা ব্যবহার করে থাকে। এদের বাসা বাঁধার জন্য স্ত্রী পাখিরা কাজ করে। পুরুষ পাখিদের এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। এদের বাসা আকারে কাপের মতো হয়। একটি স্ত্রী হামিংবার্ড প্রতিবারে 2টি ডিম পারে। 2 থেকে 3 সপ্তাহ পরে ডিম থেকে ছোট হামিংবার্ড বের হয়, যা প্রাপ্তবয়স্ক হতে 6 থেকে 7 দিন সময় নেয়। এদের গড় আয়ু 3 থেকে 5 বছর। হামিংবার্ড ছোট হলেও অনেক সাহসী পাখি। নিজেদের এলাকা রক্ষা করার জন্য বড় পাখিদেরও তোয়াক্কা করে না, বরং তাদের তাড়িয়ে দেয়। বিপদে কর্কশ আওয়াজের মাধ্যমে নিজেদের রক্ষা করে।